পেপার পয়েন্টার বানাতে তোমাদের লাগবে 2 মিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া একটি গ্লেজড পেপারের রোল, আর একটি স্ট্র ডিস্কের সাথে ফিট করা। প্রথমে পেপার রোলটি থেকে এক প্রান্তে গ্লু লাগাও। এখন স্ট্রটি ভালো করে আটকে এটিকে রোল করতে থাকো পেপারটিকে। খুব শক্তভাবে রোল করো। এভাবে রোল করতে করতে পুরো দৈর্ঘ্যে অর্থাৎ 2 মিটার পর্যন্ত রোল করে নিয়ে এসো। লক্ষ্য রাখো যেন লুজ না হয়। দেখবে এটি একটি বেশ টিউবে পরিণত হয়েছে। এখন এটিকে রাবার ব্যান্ড দিয়ে বন্ধ করে দাও, আর এটিকে এই রোল অবস্থায় রেখে 2 ঘন্টা রাখো। এইভাবে 2 ঘন্টা পর এটিকে যখন খুলবে, দেখো এটা বিস্ময়করভাবে আনফোল্ড হয়ে গেল। আর এটিকে তোমরা একটা সাইডে ফ্লিপ করে পেপার রোলটিকে সামনের দিকে ছুটতেও পারো। মনে হবে একটা, যেন দেখো ফ্রগের একটা জিভ হঠাৎ করে বেরিয়ে এসে কিছু খেয়ে আবার ভিতরে ঢুকে যাচ্ছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমরা খুব সহজেই এটি মজা বানাতে পারো ও মজা নিতে পারো। ইট ইজ ভেরি ফান টু মেক।